কলকাতার কাছাকাছি রাজকীয়ভাবে উইকেন্ডটা কাটাতে চাও, তাহলে চলে এসো আমাদপুর হেরিটেজ হোমস্টেতে। প্রায় 400 বছরের পুরনো চৌধুরীদের জমিদার বাড়িতে থাকো এবং গ্রাম বাংলার সৌন্দর্য উপভোগ করো। আমাদপুর বর্ধমানের একটা ছোট্ট গ্রাম। আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে পৌঁছই মেমরি স্টেশনে, সেখান থেকে টোটো করে সুন্দর গ্রামের পথ ধরে 15 মিনিটে পৌঁছে যাই চৌধুরী বাড়িতে। বাড়ির 4টে ঘরকে ওনারা হোমস্টের জন্য ভাড়া দেন। এসি, অ্যাটাচড ওয়াশরুম সব ব্যবস্থাই আছে। আমার ঘরের সাথে লাগোয়া ছিল দিঘির মুখ করে একটা বিশাল বড় বারান্দা। ঘরে বসে চা খেয়ে তৈরি হয়ে চলে গেলাম লাঞ্চ করতে। ফিশ, চিকেন, মাটন থালির অপশনস ছিল। দুপুরে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে চলে গেলাম প্রধান পুজো বাড়িতে। দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয়ে গেছে, তৈরি হচ্ছে মায়ের কাঠামো। এখানে এসে সত্যি পুজো পুজো ভাবটা আরোই বেশি অনুভব করছিলাম। বাড়ির চত্বরেই আছে 4টে শিব মন্দির, আনন্দময়ী কালী মায়ের মন্দির এবং রাধা মাধবের মন্দির। তারপর গেলাম ডিনার করতে। ডিনারে নিয়েছিলাম চিকেন থালি। পরদিন সকালে ঘুম থেকে উঠে তৈরি হয়ে গেলাম গ্রামটা ঘুরে দেখতে। ক্ষেতের পাশ দিয়ে হেঁটে পৌঁছলাম নিশিকান্ত আশ্রম। সেখান থেকে কিছুটা এগিয়ে রয়েছে 100 বছরের পুরনো বটগাছ এবং তার তলায় খুব সুন্দর একটা শিব মন্দির। ফিরে এসে লুচি আলুর তরকারি সহযোগে ব্রেকফাস্টটা সেরে নিলাম। তারপর গ্রামের নিরিবিলি ছেড়ে রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। ওয়েবসাইটের বুকিংয়ের জন্য নাম্বার দেওয়া থাকলো স্ক্রিনে।